সেল বাই 77 একটি গাড়ি বিক্রির অ্যাড দেওয়ার প্রতিষ্ঠান, যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই গাড়ি কিনতে পারেন। হেই, হ্যালো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সেল বাই 77। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আমি একটি ডিফারেন্ট এবং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার যে সমস্ত ভাইরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ভালো মানের বাস কেনার জন্য এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাস কিনবেন ভাবতেছেন বাট খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অনলি ক্যাশের গাড়ি কিনতে চাচ্ছেন যারা, সেই ধরনের সমস্ত ফিচার সহ আজকের বাস কালেকশন থাকছে আপনাদের সাথে। তো উইদাউট এনি ফার্দার ডিল, লেটস স্টার্ট আওয়ার মেইন ভিডিও। তো গাইস, যে বাসটি নিয়ে কথা বলবো স্ক্রিনের ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন, ইয়াস 1616 সুপার। গাড়িটির নাম্বার হচ্ছে চট্টগ্রাম মেট্রো, মডেল 2019 এবং রেজিস্ট্রেশন 2019। তো গাইস, আমি বরাবরের মতোই আজকের ভিডিওতেও বলতে চাই যে সিট সংখ্যাটা কিন্তু অনেকটাই ম্যাটার করে। তো এই বাসে হিউজ পরিমাণ সিট রয়েছে, এই বাসে মোট 45টি সিট রয়েছে, যা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলবে এবং বেশ ভালো একটা অ্যাডভান্টেজ এনে দিবে বলে আমি মনে করি। বাসের সিটগুলো কিন্তু সব থাই গিয়ার দিয়ে করা, তো অবশ্যই বুঝতেই পারতেছেন কী পরিমাণ অ্যাডভান্টেজ হতে যাচ্ছে এই বাসটিতে। আরও একটি মজার বিষয় হচ্ছে বাসটির রুট হচ্ছে ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত, অ্যান্ড পেপার্স সব আপ টু ডেট রয়েছে। এখন কিন্তু ফ্রন্ট সাইড থেকে স্টিয়ারিং সাইডটা দেখতেই পাচ্ছেন। এই বাসের কিন্তু চাকা সবগুলা নতুন রয়েছে, বিষয়টি আপনাদেরকে আমি আগেই অবহিত করে দিলাম। এছাড়া এর যে ইঞ্জিন কন্ডিশন রয়েছে একদম সুপার ফ্রেশ অবস্থাতে আছে। তো গাড়ি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বদ্যারহাট, কারণ এই গাড়িটি এখন বদ্যারহাটে আছে। এবং আরও একটি মজার বিষয় হচ্ছে বাসটি কিন্তু এখন শ্যামলীর ব্যানারে চলতেছে, তো বুঝতেই পারতেছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে এই বাসটির যে আস্কিং প্রাইস রাখা হয়েছে তা আমাদের কাছে ঠিকই মনে হয়েছে, ব্যালেন্সিং মনে হয়েছে। তবে যে আস্কিং প্রাইসটা রাখা হয়েছে অবশ্যই এর থেকে কিছু কমবে আলোচনা সাপেক্ষে। তো বাসটির যে কন্ডিশন অ্যান্ড এই কন্ডিশন অনুযায়ী বাসটির আস্কিং প্রাইস রাখা হয়েছে 30 লাখ টাকা, অনলি ক্যাশের গাড়ি আমি আবারও বলে দিচ্ছি। অ্যান্ড এই বাসটি নিতে হলে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে ডিসক্রিপশন বক্সে চোখ বোলাতে হবে, সেখানে অবশ্যই লোকেশন এবং নাম্বার সহ বিস্তারিত দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে বুঝে শুনে কন্ট্যাক্ট করে স্পটে যেয়ে দামাদামি করে বাসটি আরও কমে নিতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার একটি লাইক আমাদের ভিডিও করতে ইন্সপায়ার যোগায়। এছাড়া মতামত জানাতে একদম ভুলবেন না, কারণ আপনার কমেন্টের উপর ডিপেন্ড করেই আমরা পরবর্তী ভিডিও সিলেক্ট করে থাকি। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবেন না। সো সবসময় সঙ্গেই থাকুন, টেক লাভ গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।